কয়েক দফা উদ্যোগ নিয়েও চালু করা যায়নি চট্টগ্রামবাসীর বহুল প্রত্যাশিত এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যান চলাচল। পুরোপুরি নির্মাণ কাজ শেষ না হওয়ায় কবে নাগাদ এক্সপ্রেসওয়ে চালু হবে তা বলতে পারছে না সংশ্লিষ্টরা। তবে ড্যাম্পের কাজ শেষ হলেই এক্সপ্রেসওয়ে চালু করা সম্ভব বলে জানিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, র‍্যাম্পের কাজ শেষ হলে এক্সপ্রেসওয়ে চালু করা সম্ভব, কিন্তু র‍্যাম্পের কাজ কবে নাগাদ শেষ হতে পারে? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, ফ্রিও এজেন্টও দুইটা। এটি আসলে স্পষ্ট করে এখন প্রকল্প সংশ্লিষ্ট কেউ বলতে পারছে না যে আসলে কবে নাগাদ এই র‍্যাম্প বা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এর পুরো কাজ সম্পাদন করে এটি আপাতত যে যতটুকু অংশ চালু করার কথা সেটি চালু করা সম্ভব। আমরা এখন আছি লালখান বাজার প্রান্তে এবং আমার পেছনে দেখতে পাচ্ছেন এখানে একটি র‍্যাম্প আছে যেটি মূলত এখানে অর্থাৎ পতেঙ্গার প্রান্ত থেকে এসে নামার জন্য। ঠিক একই রকমভাবে একটু সামনে টাইগার পাসেও কিন্তু আরেকটি র‍্যাম্প আছে। এই দুটি র‍্যাম্প আমরা দেখছি যে মোটামুটি কাজ শেষের দিকে। তবে আমরা গত 14 নভেম্বর বেশ ঘটা করে এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি উদ্বোধনের পর আসলে বেশ কয়েক দফা অন্তত সরাসরি যেই যাতায়াতের বিষয়টি অর্থাৎ বর্ধারহাট থেকে একেবারে পতেঙ্গা পর্যন্ত কোনো র‍্যাম্প ছাড়া সরাসরি যে যাতায়াত পথটি সেটি খুলে দেওয়ার বারবার ঘোষণা দিয়েছিল চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, কিন্তু এখনো পর্যন্ত আসলে এই দফায় দফায় ঘোষণার পরেও সর্বশেষ এপ্রিল মাসে তারা ডেডলাইন দিয়েছিলেন, সেটিও আসলে এখন শেষ করা সম্ভব হয়নি। এবং এক্ষেত্রে কবে নাগাদ এটি চালু করা যাবে বা যানবাহন চলাচলের জন্য অন্তত সরাসরি যে যোগাযোগটি সেটি খুলে দেওয়া যাবে সেটিও স্পষ্ট করে বলা যাচ্ছে না। আমরা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাথে কথা বলে তারা যেটি আপাতত বলছেন যে আবারও যে সেটি সেক্ষেত্রে হয়তো ঈদুল আজহার আগে তারা চেষ্টা করবেন এই সরাসরি পথটি খুলে দেওয়ার জন্য। মূলত 2017-18 সালে 11 জুলাই এই প্রকল্পটি একরেকে পাশ হয় এবং সে সময় এটির ব্যয় ধরা হয়েছিল 3,250 কোটি টাকার মতো। পরবর্তীতে এটি দফায় দফায় সময় বাড়িয়ে এর ব্যয়ও বেড়েছে, অর্থাৎ প্রায় 4,298 কোটি টাকা এর ব্যয় বেড়ে মেয়াদ 2024 সালের জুন মাস পর্যন্ত এটি নির্ধারণ করা হয়েছিল। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই এটি নভেম্বরে 14 নভেম্বর উদ্বোধন করা হয়, কিন্তু এই ঘটা করে উদ্বোধনের পরে ইতিমধ্যে প্রায় আমরা যেটি দেখছি যে অন্তত 6 মাসের কাছাকাছি হতে চললো, সেক্ষেত্রে সীমিত আকারে যান চলাচলের যে কথাটি বলা হয়েছিল সেটিও কিন্তু এখনও শুরু করা যাচ্ছে না। এবং ঠিক কবে নাগাদ এটি শুরু করা যাবে সেটি নিয়ে স্পষ্ট ধারণা প্রকল্প সংশ্লিষ্টরা এখনও দিতে পারেনি। তারা বলছেন যে তাদের ইউটিলিটির কিছু কাজ বাকি আছে এবং লাইটিংয়ের কাজ বাকি আছে। এখানে তারা এই এলিভেটেড এক্সপ্রেসওয়েকে ঘিরে টোল নিতে চায়, সেক্ষেত্রে টোল কারা নেবেন, কীভাবে নেবেন, কোথায় বসে নেবেন, সেই বিষয়গুলো এখনও নির্ধারণ করা যায়নি। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল।